করোনার তৃতীয় ঢেউয়ে আশঙ্কায় গোটা দেশ। তার আগে সংক্রমণের হাত থেকে বাঁচতে করোনায় প্রতিষেধক দিতে রাত জেগে মানুষের ঢল বিভিন্ন টিকাকরণ কেন্দ্রের সামনে। এর মধ্যে রাত জেগে লাইন দিয়েও পরে টিকা না পাওয়ার অভিযোগ রয়েছে প্রচুর। বুধবার শিলিগুড়ির মাতৃসদনে প্রতিষেধক দিতে ভিড় জমান মহিলারা। এদিন রাত থেকে বিশাল লাইন লক্ষ্য করা যায়। তাকেই কেন্দ্র করে হুড়োহুড়ি থেকে পরিস্থিতি পৌঁছে যায় হাতাহাতিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি পুলিশ। পুলিশ পরিস্থিতি সামাল দিতে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, করোনার প্রতিষেধক দিতে টিকা দেওয়ার চেয়ে বেশি মানুষ ভিড় জমাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু হয় পরিস্থিতি। পাশাপাশি আরও অভিযোগ, টিকা নেওয়া মানুষেরাও টিকার লাইনে দাঁড়িয়ে থাকে দেখা যায়। তবে কী কারণে টিকা নেওয়া মহিলারা টিকাকরণের লাইনে ভিড় জমাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন রাত জেগে দাঁড়িয়ে থাকা মহিলারা। আমি কিন্তু ভালো এখানে মাথায় এরকম আমাদের গরম হয়ে আছে।